কাইনেটিক এনার্জি ইকুয়েশন হচ্ছে কে ইজ ইকুয়াল টু হাফ কে এক্স এম স্কোয়ার কল স্কোয়ার ওমেগা টি প্লাস ফাইভ। তো আমি তোমাদেরকে বলছিলাম চাইলে এই দুটাকে উল্টিয়েও দেওয়া যায়। হ্যাঁ স্যার। আচ্ছা, তো আর টোটাল এনার্জি ইকুয়েশন হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, যেটা সবসময় সেম। তো তাই যদি হয় তাহলে আমরা যদি এখানে একটা গ্রাফ আঁকি, তাহলে এখানে আসলে যেহেতু সাইন আর কজের গ্রাফ, তার মানে এখানে দুই টাইপের গ্রাফ হতে পারে। এই যে একটা হচ্ছে এই ব্লু কালারের গ্রাফ, আর একটা হচ্ছে ড্যাশ ড্যাশ দেওয়া যে গ্রাফটা, এরকম দুইটা গ্রাফ হতে পারে। আর একটা গ্রাফ যেটা সেটা হবে মানে স্ট্রেট লাইন, সেটা হচ্ছে টোটাল এনার্জি গ্রাফ, যেহেতু এটা সব জায়গায় সেম। এখন আমাদের একটু জাস্ট এইটুকু বুঝতে হবে যে ব্লু কালারের গ্রাফটা কোন গ্রাফ আর এই ড্যাশ ড্যাশ গ্রাফটা কোন গ্রাফ। আচ্ছা, আমরা চিন্তা করি যখন ডিসপ্লেসমেন্ট শূন্য তখন আমাদের কাইনেটিক এনার্জি কত, মানে কত তখন ভেলোসিটি কত, ভেলোসিটি কত থাকে একটা সিম্পল হারমোনিক মোশনের জন্য, একটা পার্টিকেলের জন্য যেখানে ডিসপ্লেসমেন্ট শূন্য, মানে মিন পজিশনে ভেলোসিটি কেমন থাকে? ম্যাক্সিমাম, সর্বনিম্ন, ম্যাক্সিমাম। তাহলে মিন পজিশনে যদি ভেলোসিটি ম্যাক্সিমাম থাকে, তাহলে মিন পজিশনে কাইনেটিক এনার্জিটা কেমন হবে? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম তাহলে আমি দেখতেছি এখানে সলিড সলিড কার্ভ যেটা আছে, মানে ব্লু ব্লু কালারে যে কার্ভ, সেটার এই ও শূন্য পজিশনে বা জিরো পজিশনে সেটা হচ্ছে ম্যাক্সিমাম দেখাচ্ছে। তার মানে এই ব্লু যে কার্ভ সেটাকে আমি বলতে পারি এটা হচ্ছে কাইনেটিক এনার্জি কার্ভ, তাই না? আবার এই পাশে অ্যাম্পলিটিউড পজিশন, এই পাশে অ্যাম্পলিটিউড পজিশন, এই দুইটা পজিশনে আমরা কি দেখতে পাচ্ছি? এই দুইটা পজিশনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে কাইনেটিক এনার্জি শূন্য, এবং আমরাও তাই জানি যে অ্যাম্পলিটিউড পজিশনে ভেলোসিটি কত হয়ে যায়, জিরো জিরো হয়ে যায়। তার মানে অবশ্যই যেখানে ভেলোসিটি জিরো সেখানে কাইনেটিক এনার্জিও হচ্ছে জিরো হবে। আচ্ছা, তো আবার একইভাবে তার অপোজিট যেটা আছে সেটার কথা যদি চিন্তা করি, অ্যাম্পলিটিউড পজিশনে পটেনশিয়াল এনার্জি সর্বোচ্চ। কেন সর্বোচ্চ? আমরা এটা পটেনশিয়াল এনার্জির যে নর্মাল সূত্র যদি চিন্তা করি, যে এম জি এইচ বলতে একটা ব্যাপার যে আছে, পি ইজ ইকুয়াল টু এম জি এইচ, সেই সূত্র যদি অ্যাপ্লাই করি সেক্ষেত্রেও দেখা যাবে যে মেন পজিশনে ওইখানে কোনো হাইট নাই, অন্যান্য পজিশনে একটু হাইট থাকবে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে এই পজিশনে শূন্য হবে আর এইসব পজিশনে অনেক বেশি হয়ে যাবে। বা আমরা চাইলে ম্যাথমেটিক্যালি ব্যাপারগুলো দেখতে পারি, যদি ম্যাথমেটিক্যালি দেখি যে পটেনশিয়াল এনার্জি ক্ষেত্রে ইউ সমান সমান হাফ কে এক্স এম স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাইভ, তো আমি ধরে নিলাম একেবারে জিরো পজিশন যেটা, মানে এক্স সমান সমান জিরো, সেখানে আমি যদি চিন্তা করি যেহেতু আমরা আমাদের গ্রাফটা শুরু করছি হচ্ছে মিন পজিশন থেকে, তার মানে সেখানে টাইমও তো শূন্য। টাইম যদি শূন্য হয় তাহলে ওমেগা টি সমান সমান শূন্য, ইনিশিয়াল ফেজও শূন্য, তাহলে সাইন জিরো ডিগ্রি, সাইন জিরো ডিগ্রি মান কত? জিরো। সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো, তাহলে ইউ সমান সমান হাফ কে এক্স এম স্কোয়ার। এই জিনিসটার গ্রাফ যদি আঁকি তাহলে সেটা কি হবে? জিরো পজিশন, ঠিক আছে। তো সেইভাবে বলা যায় যে ড্যাশ ড্যাশ যে গ্রাফটা আছে সেই গ্রাফটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি গ্রাফ, আর সলিড যে গ্রাফটা আছে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি গ্রাফ, ঠিক আছে? স্যার জি স্যার। আচ্ছা, এরপরে আমরা একটা জিনিস বের করবো, সেটা হচ্ছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বা অ্যাভারেজ পটেনশিয়াল এনার্জি। তো এখানে জাস্ট ব্যাপারটা খুবই সিম্পল, জাস্ট একটা আমাদের ই করতে হবে, মানে একটা সিম্পল একটা সিম্পল বলতে একটু একটা ম্যাথমেটিক্স করতে হয় যেখানে একটু বেশি ক্যালকুলাসের জ্ঞান লাগে, জাস্ট এইটুকুই। তো এখানে দুইটা জিনিস আছে, অ্যাভারেজ পটেনশিয়াল এনার্জি আছে, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি আছে। তো দুইটা জিনিসই সেম, সেম মতে দুটাই কাজ করা যায়, শুধুমাত্র জাস্ট আমাদের ওই ফার্স্টের ইকুয়েশনটা একটু ডিফারেন্ট। তো এই জিনিসটা আমরা একটু শুরুতে বোঝার চেষ্টা করব, যে কোনো একটা বুঝলে বাকিটা এমনিতেই করা যাবে, ঠিক আছে? তো আমি একটু দুইটার মধ্যে সহজভাবে যেটা করা আছে সেটা দিয়েই দুইটা করা যায়, আবার মানে দুইটা ওয়েতেই দুই দুইটা করা যায়। তো আমরা যেহেতু অনলাইন ক্লাস, সো আমরা হচ্ছে একটু সহজভাবে করানোর চেষ্টা করি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা অ্যাভারেজ পটেনশিয়াল এনার্জি দিয়ে শুরু করি, কিন্তু হচ্ছে আমরা চাইলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি দিয়ে শুরু করতে পারতাম, ওইভাবে দুইটা করতে পারতাম, সমস্যা না। আচ্ছা,
ফার্স্টে আমাদের বুঝতে হবে যে আমাদের অ্যাভারেজ পটেনশিয়াল এনার্জি যে ইকুয়েশনটা দেয়া সেটা হচ্ছে কি ইউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স এম স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাইভ, এটা আমাদের পটেনশিয়াল এনার্জি ইকুয়েশন দেয়া। তো এখন আমাদের বুঝতে হবে যে আমরা যদি অ্যাভারেজ এনার্জি বের করতে চাই তাহলে কি করা লাগবে। আচ্ছা, তো এটা আমার যে কোনো একটা নির্দিষ্ট সময়ের ইকুয়েশন হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স এম স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাইভ। এখন নির্দিষ্ট সময়ের যদি এটা থাকে তাহলে আমার তো আসলে অ্যাভারেজ, অ্যাভারেজ মানে কি যে পুরা সময়ে কত হয়েছিল একটা জিনিস সেটাকে টোটাল টাইম দিয়ে যদি আমি ভাগ করি তাইলে হচ্ছে আমার অ্যান্সারটা আসে, তাই না? টাইম পিরিয়ড দিয়ে ভাগ করলে। হ্যাঁ, তো তাহলে আমার যে কাজ করতে হবে যে এই ইউটাকে আমার ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করতে হবে কোথা থেকে কোথা পর্যন্ত? ইন্টিগ্রেট করতে হবে জিরো থেকে টি পর্যন্ত। তাহলে জিরো থেকে টি সময় পর্যন্ত আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে, একেবারে জিরো টাইম থেকে টি টাইম পর্যন্ত টোটাল এনার্জিটা বেরিয়ে আসবে, তাই না? আচ্ছা, সেইটাকে আমি যদি টি সময় দিয়ে ভাগ করি তখন কি হবে? তখন হচ্ছে পুরা টি সময় জুড়ে অ্যাভারেজ এনার্জি কত ছিল সেই জিনিসটা বেরিয়ে আসবে। তো আমি যদি তোমাদেরকে এখন বোর্ডে দেখাই, দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি যে কাজটা করব যে ইউ সমান সমান আমি কি জানি হাফ কে এ স্কোয়ার লিখি, এ স্কোয়ার লিখতে একটু সহজ হয়, তারপর হচ্ছে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস। এখন আমি যদি অ্যাভারেজ ইউ বের করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, যে এইটাকে এই ইউটাকে ইন্টিগ্রেট করতে হবে। ইউটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে ইউ ডি টি টাইমটা কত, শূন্য থেকে টি পর্যন্ত, মানে টোটাল টাইম পিরিয়ড। তারপর আমি কি করতে পারি, এই যে যে টোটাল এনার্জি বের হইলো সেই টোটাল এনার্জিকে আমি টি দ্বারা ভাগ করে দিতে পারি, তাহলে লিখতে পারি ওয়ান বাই টি। ঠিক আছে, কারো কনফিউশন আছে এখানে? ক্লিয়ার হতে পারলাম না স্যার এখানে। আচ্ছা, ধরো ফার্স্টে তোমাদের একটা জিনিস বলি, ইন্টিগ্রেশন জিনিসটা কি, ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন জিনিসটা কি? মানে হচ্ছে যে ক্যালকুলাস, ক্যালকুলাস এই শব্দের অর্থ হচ্ছে নুড়ি বা পাথর। তো এর মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইন্টিগ্রেশন, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ধরো তোমাকে বড় একটা পাথর দেওয়া হলো, সেই পাথরটাকে তোমাকে যদি বলা হয় ছোট ছোট করে ভাগ করো বা ছোট ছোট অংশ বা অংশে বিভক্ত করো, তাহলে সেই কাজটার নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন। আর যদি এমন হয় যে ছোট ছোট অনেকগুলো পাথর আছে এবং তোমাকে বলা হইলো যে এই সবগুলো পাথরকে একত্র করো, তখন সেটার নাম হবে ইন্টিগ্রেশন। মানে ইন্টিগ্রেশনের কাজটা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে একটা যে কোনো টাইমে, যে কোনো টাইমে মানে এইখানে আমি টি এর টাইম যা দিব সেই টাইম অনুযায়ী এখানে আমার পটেনশিয়াল এনার্জি মান বের হবে। তো এখন এটা তো আমার নির্দিষ্ট একটা সময়ের জন্য পটেনশিয়াল এনার্জি মান। এখন আমার যখন একটা সাইকেল কমপ্লিট হয়, একটা সিম্পল হারমোনিক মোশন একটা সাইকেল কমপ্লিট হয়, সেখানে টাইম পিরিয়ড থাকে কি টি, মানে টি টাইমে একটা পূর্ণ সাইকেল শেষ হয়, তাই তো? আচ্ছা, তো এখন তাইলে আমি যদি পুরো একেবারে শূন্য থেকে শুরু করে টি টাইম পর্যন্ত প্রত্যেক টাইমের জন্য তো আলাদা আলাদা ইউ এর মান আছে, সবগুলো ইউ এর মান তো যোগ করা আমার পক্ষে সম্ভব না। এই কারণে এই কাজের সুবিধার্থে আমরা হচ্ছে ইন্টিগ্রেট করি। ইন্টিগ্রেট করি কিভাবে, ইউ ডি টি কত টাইম থেকে কত, শূন্য টাইম থেকে টি টাইম পর্যন্ত, টি টাইম পর্যন্ত। আচ্ছা, তাহলে আমার কি হলো, টোটাল টাইমটাতে পটেনশিয়াল এনার্জি মান বের হয়ে গেল। এখন অ্যাভারেজ জিনিসটা বের করে কিভাবে, গড় জিনিসটা কিভাবে বের করে, যে টোটাল জিনিসটাকে বের করে সেটাকে টোটাল সংখ্যা দ্বারা ভাগ করে। তাহলে আমি টোটাল এনার্জি বের করে এখন টোটাল টাইম দ্বারা যদি ভাগ করি তাহলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, অ্যাভারেজ পটেনশিয়াল এনার্জি পাওয়া যাবে না? আচ্ছা, তো এরপরে আমরা এটাকে একটু ক্যালকুলেশন করব, কেমন, ওয়ান বাই টি
জিরো থেকে টি পর্যন্ত ইউ এর মান হচ্ছে হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস পাই, আর এর পাশে একটা ডিটিএস। এখন এখানে যে হাফ আছে, হাফ তো হচ্ছে কনস্ট্যান্ট, হাফ কনস্ট্যান্ট, তো হাফ ওখানে রাখার তো আসলে দরকার নাই, তো হাফটাকে আমরা সরিয়ে নিয়ে আস, অ্যাকচুয়ালি শুধু হাফ না, হাফ কে স্কোয়ার পুরাটাকে চাইলে আমরা সরিয়ে নিয়ে আসতে পারি। তো এই পুরাটা আমরা সরিয়ে এই পাশে নিয়ে আসলাম, তাহলে ব্যাপারটা হবে এরকম, হাফ কে স্কোয়ার ঠিক আছে, তো এভাবে লিখলাম। এখন আমাদের মানে এই ইকুয়েশনটাকে একটা সূত্রতে ফেলা দরকার, তো সূত্রতে ফেলার জন্য আমরা একটা কাজ করতে পারি, টেকনিক করতে পারি, যে এই এই লাইনের উপরে নিচে মানে লব হরে দুই জায়গাতে আমি টু টু গুণ করে দিলাম, তাহলে উপরে হচ্ছে টু গুণ করছি আর নিচে আরেকটা টু গুণ করলাম, এটা আমরা করতে পারি। একটা যে কোনো একটা ইকুয়েশনের লব আর হরে উভয় পাশে সেম জিনিস দিয়ে গুণ করতে পারি বা ভাগ করতে পারি। আচ্ছা, এটা করে আসলে সুবিধাটা কি, এখানে আমরা একটা সূত্র পেয়ে গেছি যে টু সাইন স্কোয়ার থিটা, আমরা একটা সূত্র জানি এরকম যে টু সাইন স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে ওয়ান মাইনাস কস টু থিটা, এরকম একটা সূত্র জানি, জানি না ত্রিকোণমিতি, আবার এরকম আরেকটা সূত্র আছে টু কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান প্লাস কস টু, এই দুটো সূত্র আমরা লিখে রাখি, কারণ এই সূত্রটা কাজে লাগবে হচ্ছে পটেনশিয়ালের জন্য আর এই সূত্রটা কাজে লাগবে কাইনেটিক এনার্জির জন্য, ঠিক আছে? আমরা যদি পটেনশিয়াল ইউজ করতাম এই সেম জিনিসই হইতো না, সেম ভাবে সবকিছু হইতো, শুধু সাইনের জায়গায় কস হইতো, আর এইখানে টু কজ স্কোয়ার থিটা কজ স্কোয়ার ওমেগা টি প্লাস থিটা ডিটি হইতো, তখন আমরা ইউজ করতাম ওয়ান প্লাস কস টু থিটা, আর এখন যেহেতু সাইন আছে তো আমরা ইউজ করবো ওয়ান মাইনাস কস টু থিটা, তাহলে জিনিসটা কি আসবে স্কোয়ার ফোর টি জিরো থেকে টি পর্যন্ত, তাহলে এটা হবে কি ওয়ান মাইনাস কস টু ওমেগা টি প্লাস ফাই, জি জি ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, আমার তাহলে একটু মুছতে হবে যেহেতু বোর্ড ছোট। কে স্কোয়ার বাই ফোর টি, এটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে কি হবে, জিরো থেকে টি ডিটি মাইনাস মানে সবগুলাকেই ভেঙে ভেঙে দিই আমি, কে এ স্কোয়ার বাই ফোর টি জিরো থেকে টি কস টু ওমেগা টি, এরকম হয় তাই না? মানে আমি পুরো এইটুকু কমন ছিল সেটাকেও ভাগ করে দিলাম, এইটুকু কমন ছিল সেটাকেও ভাগ করে দিলাম, এ পর্যন্ত ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। এখন চাইলে একটা কাজ করা যায় যে, আচ্ছা এটা কিন্তু যেটা আমরা আগে করি কে স্কোয়ার বাই ফোর টি, কোন কিছু পাওয়ার জিরো হলে কি হয় সেটা, তাহলে এটা হবে টি জিরো প্লাস ওয়ান, জিরো প্লাস ওয়ান, তাহলে সেটা কত হবে শুধু টি, মানে জিটি কে যদি আমরা ইন্টিগ্রেট করি সেটা হবে শুধু টি, তাহলে এটা হবে টি
শূন্য থেকে টি পর্যন্ত। ওকে, এখন বাকি ওইটুকুর কথা কি হবে? সাইন বা কোসাইন যে কোনো ফাংশন, এটা সর্বোচ্চ মান কত? প্লাস ওয়ান। সর্বনিম্ন মান কত? মাইনাস ওয়ান। এগুলো গ্রাফ কেমন, একটা ফুল সাইকেলের গ্রাফটা কেমন এইটুকু না? ঠিক আছে, সাইন কোস যে কোনোটাই হোক এরকম হবে, এটা হয় হয় এরকম হবে, নয় হচ্ছে কেমন হবে যে এখান থেকে শুরু হবে, শুরু হয়ে এরকম হবে, তাই তো? সাইন কোস এর গ্রাফগুলো তো এরকম। এখন একটা সাইন কোস এর গ্রাফ, সেটা যখন একটা টোটাল সাইকেল কমপ্লিট করে বা হোল টাইম পিরিয়ড, এখান থেকে এটুকু তো একটা টাইম পিরিয়ড, তাই না? বা এখান থেকে এটুকু হচ্ছে একটা টাইম পিরিয়ড, এরকম টোটাল একটা সাইকেল যখন কমপ্লিট করবে বা হোল একটা টাইম পিরিয়ড যখন কমপ্লিট করবে, সেটার অ্যাভারেজ ভ্যালু যদি তুমি বের করো, সেটা অবশ্যই কি হবে? জিরো হবে। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত বা এখান থেকে এই পর্যন্ত সাইন বা কস ফাংশনের যে কোনো ফাংশনের মান তুমি যদি একটা কমপ্লিট সাইকেল কমপ্লিট করো বা একটা হোল টাইম পিরিয়ড বের করো, তাহলে অবশ্যই সেটা জিরো হবে। এবং দেখো এখানে কত মান আছে, প্লাস ওয়ান, এখানে কত আছে, মাইনাস ওয়ান, এই এই মানটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো, মানে তুমি এইভাবে, এটা তো আমি জাস্ট ম্যাথমেটিক্যালি বললাম না, বাট নর্মালি একটা ওয়েতে বললাম, তো এরকম করে যদি যাই করো না কেন, এটার মান হবে জিরো। তো এই জন্য এই পাশে যেহেতু একটা কজের ফাংশন আছে এবং সেই কজের ফাংশনটা জিরো থেকে টি পর্যন্ত গেছে, সো এবং এখানে ওয়ান বাই টিও আছে, সো আমি বলতে পারি যে ওই পার্টটুকু পুরাটা আসলে জিরো হয়ে যাবে, মানে এই পার্টে যা আছে পুরাটার মান আসলে জিরো হবে। যদি তাই হয় তাহলে ওই পার্টটুকু জিরো হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে থাকবে কি, কে এ স্কোয়ার বাই ফোর টি, এখানে যদি টি এর মান বসাই, টি সমান মাইনাস জিরো, একবার আপার লিমিট একবার লোয়ার লিমিট বসাই, এর পাশে তো শূন্যই, এ পাশে কি থাকতেছে, তাহলে থাকবে কি আলটিমেটলি কে স্কোয়ার বাই ফোর টি, আর এখানে যদি একটা টি হয় তাহলে এই টি, এই টি কাটা, তাহলে এটা থাকবে কি আলটিমেটলি আমাদের রেজাল্ট হবে ইউ সমান সমান কে এ স্কোয়ার বাই ফোর। ঠিক আছে, এটা থাকে আলটিমেটলি রেজাল্ট। এটাকে আমরা চাইলে আর একটু ভাঙতে পারি, লিখতে পারি হাফ হাফ কে এ স্কোয়ার, দেখো হাফ ইনটু হাফ কে এ স্কোয়ার কি ছিল আমাদের, টোটাল মেকানিক্যাল এনার্জি ছিল না, মনে আছে? তো এটা ছিল টোটাল এনার্জি, তার মানে আমরা বলতে পারি যে অ্যাভারেজ পটেনশিয়াল এনার্জি কি হবে, অ্যাভারেজ পটেনশিয়াল এনার্জি হবে টোটাল এনার্জির অর্ধেক। ঠিক আছে, এখন আমাকে বলো যে এইটুকু তো বুঝতে পারছো, এছাড়া আর কোনো সমস্যা আছে, মানে আর কোনো কনফিউশন আছে কোনো লাইনে? ওকে, এখন আমি এটার মান, এটা তো আমি বলে দিলাম, এটা বলে দিলা এবং তোমাদের শিটে এই ব্যাপারে লেখাও আছে যে দ্য অ্যাভারেজ ভ্যালু অফ কজ এন্ড সাইন ফাংশন ওভার এ কমপ্লিট সাইকেল ইজ জিরো। তো তোমরা যেটা করবা, যেখানে ওই লাইনটা লিখে এটার মান জিরো বসিয়ে দিবা, কিন্তু মনে শান্তির জন্য তো আসলে বোঝা দরকার যে এটার মান কি আসলে জিরো আসে কিনা বা কেমনে জিরো আসে, তাই না? তো সেটা আমরা প্রমাণ করে দেখাই যে এটার মান আসলেই জিরো আসে কিনা। ওকে, আচ্ছা দাঁড়াও, সেটা আমরা একটু প্রমাণ করি। আমাদের কাহিনী হচ্ছে এইটা, ঠিক আছে, এটার মান জিরো বের করতে হবে। ঠিক আছে, জিরো কেমনে আসে সেটা আমরা একটু দেখি। তো যদি এটাকে আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি হবে, কে এ স্কোয়ার বাই ফোর টি। আচ্ছা, এটাকে চাইলে লেখা যায় এরকম, কস টু ওমেগা টি প্লাস টু ফাই ডিটি, জিরো থেকে টি পর্যন্ত।
স্কয়ার বাই 40। আচ্ছা এখানে কি আছে, কস থিটা। এখন কস থিটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি হয়, মাইনাস সাইন থিটা। কস থিটাকে ইন্টিগ্রেট করলে শুধু সাইন থিটা হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ শুধু সাইন, শুধু সাইন থিটা। আচ্ছা তাহলে আমরা লিখি সাইন থিটা বলতে যা আছে তাই লিখি, 2ωt + 2π। আচ্ছা কিন্তু কথা হচ্ছে যাকে আমরা থিটা ধরছি সেটা কি থিটা না? না স্যার থিটা না। তাহলে এখানে কি হবে, তাহলে এক্সট্রা কি কি আছে, ও 2ωt + 2π, তো এখান থেকে 2π যুক্ত কনস্ট্যান্ট, তাহলে এটা হবে 0। তাহলে 2ωt কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আসে কি 2ω, তাহলে 2ω এখানে কি হবে, ভাগ হিসেবে থাকবে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা এটাকে চাইলে তোমরা অন্যভাবে লিখতে পারো, মানে এটাকে নর্মাল ক্যালকুলাস যখন করে তখন যেভাবে করবে তখন আসলে কি করতে হয়, এই 2ωt + 2π এটাকে আসলে ধরতে হয় অন্য একটা জিনিস এক্স, তারপর এক্স ধরে এটাকে পরে ডিফারেন্সিয়েশন করতে হয় dx/dt, এরকম একটা ডিফারেন্সিয়েশন করতে হয়। যদি ডিফারেন্সিয়েশন করা হয় তখন কি হবে, 2ω হবে, আর এই পাশে মানে যদি আমরা 2ω কনস্ট্যান্ট সামনে আসবে, টি কে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে 1, আর এই পাশে যদি 2ω কে ডিফারেন্সিয়েশন করি তখন হবে 0। ওকে তো এরকম একটা অবস্থা তৈরি হবে, তাহলে আসবে dx/dt = 2ω। ওকে তাহলে এটাকে যদি ডিটির মান বের করতে চাই তাহলে হবে কি, dx/2ω = dt। তো আমরা যদি সেইভাবে এখানে ডিটির মান dx/2ω বসাই, dx/2ω বসাই আর এটার মান x বসাই, তাহলে ব্যাপারটা হবে কেমন, যে cos x dx/2ω। এখন এটাকে যদি ইন্টিগ্রেট করা হয় তখন হবে কি, এটাকে ইন্টিগ্রেট করা হইলে হবে sin x, আর নিচে তো 2ω আছেই, ঠিক আছে? তারপর x এর মান বসিয়ে দিতে হবে, x এর মান 2ωt + 2π। তাহলে একটু আগে আমি যা লিখছিলাম এখন তাই হইলো না? হ্যাঁ স্যার। হ্যাঁ তো মানে এটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল প্রসেস যেভাবে হচ্ছে বিস্তারিত করতে হয়, তো যেহেতু আমরা ম্যাথ করতেছি না ফিজিক্স করতেছি, এখানে আমরা হচ্ছে একটু শর্টকাটে করি, শর্টকাটে কি করি যে এত কিছু না করে ডিরেক্টলি আমরা বসাই কি, যে এটাকে করলে হবে sin 2ωt + 2π, আর যেহেতু এটা এক্স না তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করে যে মান আসে সেই মানটাকে এখানে ভাগ করে দেওয়া লাগে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে হচ্ছে 2ω, তাহলে 2ω থেকে আমরা ভাগ করে দিলাম। আচ্ছা তাহলে এটা হবে কোথা থেকে কই, 0 থেকে টি পর্যন্ত। এখন আমরা চাইলে যেটা করতে পারি, এই 2ω যেটা আছে সেটাকে বাইরে নিয়ে আসতে পারি, যদি নিয়ে আসি তাহলে ka² 8ωt, তাহলে থাকবে sin 2ωt। এখন আমাদের কি কি করতে হবে, একবার হচ্ছে টি এর মান বসাইতে হবে, একবার হচ্ছে জিরোর মান বসাইতে হবে, তাহলে যদি তাই হয় তাহলে একবার বসাই টি এর মান 2ωt + 2π মাইনাস জিরো বসালে কি হবে, 2ωt শূন্য হয়ে যাবে, তাহলে থাকবে 2sin 2π শুরু, তাহলে এরকম একটা অবস্থা তৈরি হবে। আচ্ছা তাহলে kA² 8ωt sin 2ω মানে কি, ওমেগা মানে আমরা লিখতে পারি 2π/T, 2π/T আর এই পাশে একটা টি আছে, +2π - sin 2π। এখন এই টি এই টি কি করতে পারি, বাদ দিতে পারি, তাই না? দুই পাশে দুটো টি বাদ দিলাম, তাহলে kA² / 8ωt
এখানে থাকে সাইন 4π + 2π মাইনাস সাইন, মানে এটা আগে থেকেই কিন্তু একটা ব্র্যাকেট আছে, সাইন 2π। এখন আমাকে বলো যে আমরা যদি যে এরকম করে যাই তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি π/2, এটা হচ্ছে পাই, এই পর্যন্ত কত? π/4 না, π/4 তো, π/2 হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে একটা পাই, এই পর্যন্ত হচ্ছে 2π, ওটা আবার পাই স্যার, আবার একটা আসলে আবার 2π, মানে 4π চলে আসলো, মানে 4π/2π, তার মানে এই জিনিসটা কি হবে, এই ঘরে হবে, এই ঘরে যা হয় সব কি পজিটিভ, পজিটিভ, এই ঘরে যা হয় সব পজিটিভ। আচ্ছা আর একটা জিনিস ছিল কি যে এই এই পার্টটা যদি কি হয়, মানে এটা হচ্ছে যে এরকম একটা সূত্রের মধ্যে পড়ে যে সাইন π/সামথিং প্লাস থিটা যদি হয় তাহলে কি হবে, এরকম একটা সূত্রের মধ্যে পড়ে। তো এইখানে বলা হয় যে এই জিনিসটা, এই π/2 যদি হচ্ছে জোড় গুণিতক হয়, জোড়ের গুণিতক হয় তাহলে সাইন চেঞ্জ হয় না, আর যদি বেজোড়ের গুণিতক হয় তখন কি হয়, সাইন চেঞ্জ। এখানে π/2 × 8 যদি বলি, π/2 × 8 তাহলে কি হয়, 4π হয়, তার মানে π/2 এখানে জোড়ের গুণিতক, যেহেতু জোড়ের গুণিতক তার মানে এটা চেঞ্জ হবে না, চেঞ্জ না হলে কি থাকবে, সাইন 2π থাকবে শুধু, তাই তো? তাহলে kA²8ωt সাইন 2π, আর ওই পাশে কি আছে, মাইনাস সাইন 2π, তাহলে সাইন 2π, সাইন 2π কি হবে, মাইনাস 0, তাহলে 0-র সাথে এটা গুণ করলে কি হবে, শূন্য হয়ে যাবে। আর সে এই জিনিসটা আসলে আমরা ওই যে শর্টকাটে লিখছিলাম যে একটা টোটাল অ্যাভারেজ, মানে একটা টোটাল সাইনে, সাইন কজ ফাংশনের টোটাল সাইকেল যদি কমপ্লিট হয় তখন অ্যাভারেজ ভ্যালু বের করলে সেটার মান হবে শূন্য। বুঝতে পারছো? পরীক্ষার ইকুয়েশন গুলো লেখা লাগবে, এগুলো হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা ইকুয়েশন গুলো আছে, একটু জোরে বলতে হবে। পরীক্ষা কি স্যার ইকুয়েশন গুলো আসবে? পরীক্ষা তো যদি অফলাইনে হইতো ইউনিভার্সিটিতে তখন তো আসলে করাই লাগতো, তো এখন আমরা বিভিন্ন কিছু করতে পারি, মানে এটা রিলেটেড কোন অ্যাসাইনমেন্ট দিতে পারি, সেই অ্যাসাইনমেন্টটা আবার হচ্ছে এক্সপ্লেইন করা লাগতে পারে যে কিভাবে প্রত্যেকটা স্টেপ আসছে, এরকম করা লাগতে পারে। ঠিক আছে, তাহলে দ্যাট মিনস হচ্ছে আমাদের স্টেপ গুলো শিখতে হবে অন্তত। ঠিক আছে, যদিও আমরা অনলাইনে ক্লাস করতেছি কিন্তু অবশ্যই এগুলো শিখতে হবে। স্যার সিটিতে কি আসতে পারে এগুলো? আমরা ফার্স্ট সিটিটা যেহেতু বলছি গুগল ফর্মে নিব, তো গুগল ফর্মে তো আসলে এভাবে নেওয়া যাবে না, তো সিটিতে আসার সম্ভাবনা কম। এখন এটা তো আমি পটেনশিয়ালের জন্য বের করলাম, কাইনেটিকের জন্য কি তোমরা বের করতে পারবা? আমি জাস্ট তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে পটেনশিয়ালের জন্য আমরা যেটা বের করছিলাম এখানে কি আসে, 1 − cos 2ωt + 5 dt আসে। আর কাইনেটিকের জন্য কি হবে, এই কজের এই সাইনের এইখানে যেখানে সাইন আছে সেখানে কাইনেটিকের জন্য কি আসবে, কস আসবে, এখানে একটা প্লাস আসবে, তাই না? যদি একটা প্লাস আসে তাহলে এই মাঝখানে প্লাস আর মাইনাস বাদে বাকি সব এক না? হ্যাঁ স্যার। এখন প্লাস জিরো যে কথা, মাইনাস জিরো তো একই কথা, সো দুইটা জিনিস সেম না একেবারে? হ্যাঁ স্যার। এখন তোমরা এই নিয়মে, এই অ্যাভারেজ পটেনশিয়াল এনার্জি নিয়মে, মানে শর্টকাট নিয়মে কাইনেটিক এনার্জিটা বের করতে পারবে না? হ্যাঁ স্যার। একটু চেষ্টা করো তো, জাস্ট শুধু ইকুয়েশন গুলো লিখবা, কিন্তু কোন নিয়মে, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি ইকুয়েশন, মানে কাইনেটিক এনার্জির জন্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বের করবা এই অ্যাভারেজ পটেনশিয়াল এনার্জির মতো শর্টকাট একটা ওয়েতে।
একটু চেষ্টা করো তো সবাই। পারতেছো?
স্যার হয়ে গেছে হ্যাঁ একটু দেখাও তো স্ক্রিন শেয়ার করে স্যার টুইটার অ্যানসার কি সেম আসে হ্যাঁ দুটো সেম ওকে স্যার দেখাচ্ছি হ্যাঁ স্যার তাহলে কই একবার ট্যাপ করতে হবে এদিকে হ্যাঁ হাফ কে এক্স স্কয়ার টি কল স্কয়ার অন প্লাস হ্যাঁ ঠিক আছে আচ্ছা কেউ কারো প্রবলেম হচ্ছে বা পারো না এমন কেউ আছো কারো সমস্যা নাই না থাকলে আমি নেক্সট টপিকে যাব হ্যাঁ স্যার নেক্সট টপিকে যেতে পারেন ওকে তো এরপরে আমরা হচ্ছে একটা জিনিস দেখব সেটার নাম হচ্ছে লিসা জো স্পিকার আচ্ছা এখান থেকে একটা জিনিস দেখি বলি যে সেটা হচ্ছে অ্যাভারেজ পটেনশিয়াল এনার্জি সেটা হচ্ছে কি যে হাফ অফ দি মেকানিক্যাল এনার্জি তো এই জিনিসটা কিন্তু মানে ভাইবাতে জিজ্ঞেস করা হতে পারে যে তোমাকে এইভাবে জিজ্ঞেস করা হচ্ছে যে অ্যাভারেজ পটেনশিয়াল এনার্জির ইকুয়েশনটা কি সেটা তুমি হয়তো বললা তারপর তোমাকে হয়তো জিজ্ঞেস করা হতে পারে টোটাল মেকানিক্যাল এনার্জির ইকুয়েশনটা কি সেটা বললা তখন বলা হবে যে দুটার মধ্যে রিলেশন কেমন এরকম বলা হতে পারে তখন এই জিনিসটা অবশ্যই পারতে হবে যে অ্যাভারেজ পটেনশিয়াল এনার্জি এটা হয় কখন কেমন যে টোটাল মেকানিক্যাল এনার্জি ঠিক অর্ধেক হয় ভালো তো এই জিনিসটা মানে যদি আমাদের ভাইবা টাইবাও হয় যদি মনে হয় যে না ভাইবা তো জিজ্ঞেস করবে না কিন্তু অন্তত এই এইটুকু জিনিস জানতে হবে সবারই যে ফাইনাল ইকুয়েশনটা কি এবং সেই ইকুয়েশনের সাথে টোটাল এনার্জি সম্পর্কটা কেমন তাহলে তো স্যার ফাইনালি বলা যায় যে স্যার পটেনশিয়াল এনার্জি আর হচ্ছে কাইনেটিক এনার্জি দুটোই স্যার ইসে মানে টোটাল এনার্জির অর্ধেক অর্ধেক হ্যাঁ টোটাল এনার্জি অর্ধেক অর্ধেক তো এখন আমরা যেটা পড়বো সেটা নাম হচ্ছে লিসা জোস ফিগার্স মানে হচ্ছে এরকম যে যদি একটা পার্টিকেল সাইমালটেনিয়াসলি দুইটা সিম্পল হারমোনিক মোশন দ্বারা ইনফ্লুয়েন্সড হয় এবং যে দুইটা সিম্পল হারমোনিক মোশন রাইট অ্যাঙ্গেলে ছিল এরকম দুইটা সিম্পল হারমোনিক মোশন মানে দুইটা সিম্পল হারমোনিক মোশন যারা একে অপরের সাথে রাইট অ্যাঙ্গেলে আছে এবং তারা যদি সাইমালটেনিয়াসলি একটা পার্টিকেলকে ইনফ্লুয়েন্স করে তাহলে আমাদের রেজাল্টেন্ট যে মোশন যেটা হবে সেটা একটা কার্ভ তৈরি করে তো সেই কার্ভকে আমরা বলি হচ্ছে লিসা জোস ফিগার্স এবং এই কার্ভটা ডিপেন্ড করে আমার যে ওই যে দুইটা সিম্পল হারমোনিক মোশন ছিল ওই সিম্পল হারমোনিক মোশনের টাইম পিরিয়ড ফেজ ডিফারেন্স এবং অ্যাম্পলিটিউডের উপরে ওগুলো অ্যাম্পলিটিউডের পার্থক্যের সাথে সাথে আমার কার্ভের চেহারা বা কার্ভের ফেজটা চেঞ্জ হবে বা ওইটার ফেজ ডিফারেন্সে বা চেঞ্জের সাথে সাথে কার্ভের ফেজ চেঞ্জ হবে ঠিক আছে তো এটা আমরা চাইলে একটু দেখতে পারি দেখলে হয়তো আমাদের আরো একটু ক্লিয়ার হবে দেখতে পাচ্ছ দুই পাশ থেকে দুইটা সিম্পল হারমোনিক মোশন একই জায়গায় ইনফ্লুয়েন্স করতেছে এবং যার কারণে বিভিন্ন টাইপের হচ্ছে ফেজ তৈরি হচ্ছে শেপ তৈরি হচ্ছে এই মাঝখানের যে শেপটা এটাকে আমরা বলি লিসা জোস ফিগার্স আমার এই সিম্পল হারমোনিক মোশন গুলার বিভিন্ন টাইপের টাইম পিরিয়ড বা বিভিন্ন টাইপের অ্যাম্পলিটিউড এর সাথে সাথে আমার ওই পাশে মাঝখানের লিসা জোস ফিগারের শেপটা বিভিন্ন একদম চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা কি টাইমের সাপেক্ষে শেপ চেঞ্জ হ্যাঁ হ্যাঁ এটা কি টাইমের সাপেক্ষে শেপ চেঞ্জ হ্যাঁ হ্যাঁ মানে এখানে ধরো যে যেমন দেখো এই পাশে আমার ই কি টাইম পিরিয়ড অনেক বেশি এই পাশে টাইম পিরিয়ড কম এরকম দুইটা যদি একসাথে হয় তখন একরকম হবে আবার যদি প্রায় অলমোস্ট সেম টাইম হয় তখন দেখা যায় যে ই হয়ে যায় সার্কেল হয়ে যায়
ঠিক আছে। আর এই জিনিসগুলো তোমাদের খুব কাজে লাগবে, কই কাজে লাগবে, তোমরা কয়দিন পরে অসিলোস্কোপ নিয়ে কাজ করবা, মানে তোমাদের ল্যাবে অসিলোস্কোপে বিভিন্ন ল্যাবে ই থাকে, এক্সপেরিমেন্ট থাকে, সেই অসিলোস্কোপে হচ্ছে এই রকম বিভিন্ন ধরনের সিগনাল তৈরি হয়, ঠিক আছে। তো তোমাদের জন্য এটা আসলে ইম্পর্টেন্ট জিনিস, জাস্ট এখন এইটুকু ধারণা রাখো যে এগুলাকে রিসার্চার্স ফিগার বলে, যেগুলো অসিলোস্কোপে তৈরি হয়। এবং অসিলোস্কোপে আসলে এই জিনিসটা করা যায় যে দুইটা মানে রাইট অ্যাঙ্গেলে দুইটা সিম্পল হারমোনিক মোশনকে আমরা যদি একই জায়গায় একটা পার্টিকেল যদি ইনফ্লুয়েন্স করে, তাহলে সেইখানে ওই পার্টিকেলের যে একটা মোশন তৈরি হয় বা ওই পার্টিকেলের মোশনটা একটা কার্ভের মতো তৈরি হয়, সেই কার্ভগুলোকেই বলা হয় লিসেজেস ফিগার্স, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আমরা একটা জিনিস করবো, সেটা হচ্ছে টর্ক। টর্ক সম্পর্কে আইডিয়া আছে না সবার? টর্ক মানে হচ্ছে একটা বস্তু যদি রোটেশন রোটেট করতে থাকে, বা হচ্ছে রোটেশনাল মোশনের ক্ষেত্রে, রোটেশনাল মোশনের ক্ষেত্রে আমি যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করি কোন একটা বস্তুর উপর, সেইটাকেই বলা হয় টর্ক। আর টর্ক শুধু ঘূর্ণায়মান বস্তুর উপর কাজ করবে না? স্যার একটু মাইকটা অফ করছেন, অথবা তার কোনো কল আসছে। হ্যাঁ, একটা ফোন আসছিল। আচ্ছা, টর্ক হচ্ছে শুধুমাত্র রোটেশনাল বস্তুর ক্ষেত্রেই হবে। নর্মালি নর্মাল যে কোনো বস্তুর ক্ষেত্রে আমরা যেটাকে ফোর্স বলি, সেই ফোর্সটাই রোটেশনাল বস্তুর ক্ষেত্রে টর্ক হিসেবে আর কি টর্ক বলা হয়। টর্ক টর্ককে টাও দ্বারা প্রকাশ করা হয়। টাও ইজ ইকুয়াল টু ছিল কি, আর ক্রস এফ, তাই না? হ্যাঁ স্যার। মানে এখানে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করবে যে তুমি কত ফোর্সটা কত দিচ্ছ, আর কত মানে ওই ফোর্সটা মানে অ্যাক্সিস থেকে ওই বস্তুটার দূরত্ব কতটুকু, সেটার উপর ওই বস্তু টর্ক নির্ভর করবে। যদি দূরত্ব বেশি হয় তার টর্ক বেশি হবে, যদি দূরত্ব কম হয় তার টর্ক কম হবে। আচ্ছা, এরপর হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া কি, আমরা জানি যে একটা বস্তু নর্মালি, এটাকেও ওইভাবে বলা যায় যে একটা নর্মাল বস্তুর ক্ষেত্রে, নর্মাল যে কোন একটা বস্তুর ক্ষেত্রে যেটা নর্মাল নর্মাল ভাবে সে চলাচল করে, সেই বস্তুর ক্ষেত্রে ম্যাসের যে ভূমিকা মানে ভরের যে ভূমিকা ঘূর্ণায়মান কোনো বস্তুর ক্ষেত্রে, মোমেন্ট অফ ইনার্শিয়ার ঠিক সেম ভূমিকা। জিনিসটা কেমন, মানে এরকম একটা অ্যাক্সিস কে কেন্দ্র করে যদি একটা বস্তু ঘুরতে থাকে, ঠিক আছে, অ্যাক্সিস কে কেন্দ্র করে, তাহলে এখানে একটা মোমেন্ট অফ ইনার্শিয়া তৈরি হয়, এবং সেটাকে আমরা লিখি এম ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার। মোমেন্ট অফ ইনার্শিয়া কে আই দ্বারা প্রকাশ করা হয়, আই সমান সমান হবে এম আর স্কোয়ার। এম হচ্ছে এই বস্তুর ভর, আর আর হচ্ছে এইখান থেকে এইটুকু যে ডিস্টেন্স সেটা হচ্ছে আর। স্যার এটা কি বৃত্তাকার পথে ঘুরতে হবে? হ্যাঁ, এটা বৃত্তাকার পথে ঘুরতে হবে, বৃত্তাকার বা হচ্ছে যে কোনো রোটেশনাল পথে চলতেই হবে, ওমেগা বেগে কৌণিক বেগে চলতে হবে। মানে রৈখিক বেগের ক্ষেত্রে আমরা ভরকে যেটা চিন্তা করি, কৌণিক বেগের ক্ষেত্রে এই আই হচ্ছে সেম জিনিস করে, রৈখিক বেগের ক্ষেত্রে এফ যে কাজ করে, কৌণিক বেগের ক্ষেত্রে তাও সেই কাজ করে। রৈখিক বেগের ক্ষেত্রে আমরা ভি ইউজ করি, কৌণিক বেগের ক্ষেত্রে আমরা ওমেগা ইউজ করি। তো এগুলো আছে অ্যানালজিক্যাল ব্যাপার, সেটা একটু। তো আমাদের এর পরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এরকম যে আমরা একটা ই বের করব, সেটা হচ্ছে টর্সনাল পেন্ডুলাম বলতে একটা জিনিস আছে। সেই টর্সনাল পেন্ডুলামটা কি সেটা আমরা একটু দেখার চেষ্টা করব।
আচ্ছা সেটা হচ্ছে আমরা একটা টর্শনাল পেন্ডুলাম দেখব। আচ্ছা একটা টর্শনাল পেন্ডুলাম আসলে জিনিসটা কেমন, জিনিসটা হচ্ছে এরকম যে আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, যদি এরকম করি যে উপর একটা ফিক্স পয়েন্ট থেকে একটা ডিস্ক টাইপের কোন একটা জিনিসকে ঝুলাইয়া দেই এবং ঝুলাইয়া দেওয়ার পরে মানে এখানে একটা সাসপেনশন ওয়ার দ্বারা ঝুলাইয়া দেই, তারপরে এই ডিস্কটাকে যদি আমরা কি করি একটু রোটেট করানোর চেষ্টা করি, তাহলে এই জিনিসটা কি পুরোপুরি রোটেট করবে, তোমাদের কি মনে হয়? হ্যালো, হ্যাঁ বলো। এটা তো ডিপেন্ড করবে স্যার সাসপেনশন ওয়্যারটার ফ্লেক্সিবিলিটির উপর। হ্যাঁ এবং মানে এই ওয়্যারটা আসলে এমন হয় যে যেটার কারণে আসলে পুরোপুরি রোটেট করবে না, এবং এটা হচ্ছে যেটা হবে ডিস্কটা হচ্ছে টুইস্ট করবে, মানে একদিকে কিছু তো যাবে তারপর আর যাবে ব্যাক করে আবার অপোজিটে যাবে। তো এটা যদি তার মিডল পজিশন হয় তখন দেখা যাবে সে একটা মানে টুইস্ট করে এই পর্যন্ত যাচ্ছে, গিয়ে আবার ব্যাক করতেছে, ব্যাক করে আবার এই পর্যন্ত চলে আসতেছে, আবার এই পর্যন্ত যাচ্ছে, তো এরকম করে সে অসিলেট করতে থাকবে। তো এই অসিলেশনটা একটা সিম্পল হারমোনিক মোশনের মতো না? এই ধরনের পেন্ডুলামকে বলা হয় টর্শনাল পেন্ডুলাম, ঠিক আছে? তো আমি তোমাদের একটা ভিডিও দেখাতে পারবো এই রিলেটেড যে টর্শনাল পেন্ডুলাম গুলো আবার জিনিসটা কেমন। সাউন্ড পাচ্ছ সবাই তাই না? জি স্যার। হ্যাঁ স্যার। The torsion pendulum simulation will help to analyze various aspects of the torsion oscillation of a string in a different medium. A body which is suspended by thread or wire twists the suspension first in one direction and then in reverse direction. But the center of the gravity of the body remains at one place at all the time. Such an oscillation is called torsional oscillation. Torsion pendulum consists of a massive disc or cylinder or dumbbell suspended by a thin uniform wire which is firmly fixed to a rigid support. The mass is rotated towards a small angle above the wire at the axis and release. The disc makes torsional oscillations. Using this simulation, we can demonstrate tensional oscillations of different objects such as disc, cylinder, dumbbell, etc. Variation of tensional oscillation with change of material of the string, study of variation of amplitude of pendulum with time, study of variation of damping in different mediums such as air, water and olive oil, etc. Acha so torsional pendulum somporke ekta idea asche je jinish ta kemon acha তো এইরকম একটা টর্শনাল পেন্ডুলামের ক্ষেত্রে ডিফারেনশিয়াল ইকুয়েশন কেমন হবে সেটা আমরা আসলে একটু বের করার চেষ্টা করব। দেখো আমরা যদি এই টর্শনাল পেন্ডুলামকে বেশি টর্ক দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করি, বেশি টর্ক অ্যাপ্লাই করি তখন কি হবে, বেশি ডিসপ্লেসমেন্ট হবে, এবং নর্মাল ক্ষেত্রে আমরা ডিসপ্লেসমেন্টকে ইউজ করতাম এক্স হিসেবে, এখন তো আর এক্স ইউজ করতে পারবো না, এখন যদি আমরা এখানে সরাই এখানে একটা কৌণিক ডিসপ্লেসমেন্ট তৈরি হবে, তার মানে কৌণিক সরণ তৈরি হবে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে প্রকাশ করা হয় থিটা দ্বারা, এবং এই থিটাটা কেমন হবে ওই আগের মতোই, মানে আমি ডিসপ্লেসমেন্ট যেদিকে করব এটার মধ্যে যে অ্যাঙ্গুলার মানে এর মধ্যে একটা রেস্টোরিং মানে আগে রেস্টোরিং ফোর্স যেমন তৈরি হতো, এখানে কিন্তু এক ধরনের রেস্টোরিং টর্ক তৈরি হবে, তাই না? আমি যদি একটা টর্ক দিয়ে মানে টর্ক মানে হচ্ছে দ্যাট ইজ অ্যাঙ্গুলার ফোর্স, অ্যাঙ্গুলার ফোর্স দিয়ে আমি যদি এটাকে টুইস্ট করার চেষ্টা করি তখন সেটা কি হবে, কিছু দূর একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট তৈরি করবে, কিন্তু সে সবসময় চাবে তার মানে আগের অবস্থায় বা মেইন অবস্থায় চলে আসতে বা মেইন পজিশনে চলে আসতে। তো ওর মধ্যে একটা রেস্টোরিং টর্ক তৈরি হবে, এবং সেই রেস্টোরিং টর্কের ডিরেকশন হবে কি ওই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডিরেকশনের ঠিক অপোজিট দিকে। সো জিনিসটা এরকম হবে যে টাউ ইজ ইকুয়াল টু ইজ প্রপোর্শনাল টু থিটা, কিন্তু সেটা অবশ্যই কি হবে মাইনাস হবে, ঠিক আছে? আচ্ছা জিনিসটা হবে এরকম টাউ ইজ ইকুয়াল টু থিটা, কিন্তু সেটা অবশ্যই মাইনাস থিটা হবে। তো এখানে আমরা যদি এই প্রপোর্শনাল চিহ্নটাকে উঠিয়ে দেই তাহলে কি হবে, টাউ ইজ ইকুয়াল টু মাইনাস
কে থিটা, তো এখানকার কেটা দেখে একটু অন্যরকম, এটা আসলে কে না, এটা আসলে কাপ্পা, তার একটা গ্রিক শব্দ যেটাকে নাম হচ্ছে কাপ্পা। তো তোমরা চাইলে কাপ্পাও লিখতে পারো, বা যদি কাপ্পা লিখতে কষ্ট হয় কে লিখতে পারো, সমস্যা নেই। ওকে, তো এখন নিউটনের ল অনুযায়ী আমরা কি জানি? আমরা নিউটনের ল তে জানি এফ সমান সমান এম এ। তো যেহেতু আমরা কৌণিক পথে চিন্তা করতেছি, তাহলে এখন তো এফ সমান সমান এম এ লেখা যাবে না, এখন লিখতে হবে এফ এর জায়গায় লিখতে হবে টাউ, এম এর জায়গায় লিখতে হবে আই, আর এর জায়গায় লিখতে হবে আলফা। ঠিক আছে, এটা হচ্ছে নিউটনের সূত্র। এখন টাউ ইজ ইকুয়াল টু আই আলফা। ওকে, তো যদি তাই হয়, টাউ ইজ ইকুয়াল টু আই আলফা হয়, তাহলে আমরা কি বলতে পারি যে এই এটা আর এটা সমান, তার মানে কি আই আলফা সমান সমান কাপ্পা থিটা। তো এখন আই সমান সমান তো গেল, আলফা সমান সমান কি? আলফা যেহেতু ত্বরণ, ত্বরণ সমান সমান আমরা কি জানি যে ডিসপ্লেসমেন্টকে দুইবার ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ চলে আসে, তাহলে এটা আমরা লিখতে পারি ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার, যেহেতু আমাদের এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে থিটা সমান সমান মাইনাস কাপ্পা থিটা, তাহলে কি আসবে ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার সমান সমান আসবে কি মাইনাস কে আই। তাহলে এই যে এই যে ইকুয়েশন আমরা যেটা পাইলাম, এটাই হচ্ছে কার ইকুয়েশন? এটা হচ্ছে টর্সনাল পেন্ডুলামের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, যে কোনো একটা টর্সনাল পেন্ডুলামের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে আমার এটা। এবং এটাকে যদি আমরা ইসের সাথে মিলাই, মানে আমাদের আগের ইকুয়েশনের সাথে মিলাই, ডি স্কোয়ার, আগে যেটা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে যেটা পাইছিলাম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কে বাই এম এক্স সমান সমান জিরো, তাহলে এই ইকুয়েশন আর এই ইকুয়েশনের মধ্যে থেকে আমরা কি পাই, এই কথা বলতে পারি এক্স আসলে থিটা হয়ে গেছে, এম আসলে কি হয়ে গেছে আই হয়ে গেছে, কে যেটা ছিল সেটা কাপ্পা হয়ে গেছে। ঠিক আছে, মানে এইভাবে চেঞ্জ হয়ে গেছে। তো এটার ক্ষেত্রেও আমরা চাইলে সলিউশন বের করতে পারবো, সলিউশনটা কি হবে, থিটা ইজ ইকুয়াল টু থিটা এম কস ওমেগা টি প্লাস ফাইভ, এরকম একটা সলিউশন বের করতে পারবো, বা আমরা চাইলে এটা সাইনও লিখতে পারবো, ওইরকম কোনো সমস্যা না। ঠিক আছে, ওইটার ক্ষেত্রে আমাদের একটা ওমেগার মান ছিল, ওমেগার সমান ছিল কি কে বাই এম। তো এখন কি হবে, এখন তো কে বাই এম হবে না, এখন হবে ওমেগা সমান সমান কাপ্পা আই। ঠিক আছে, ওমেগা সমান সমান হবে কাপ্পা আই। তো আমরা যদি টাইম পিরিয়ড বের করতে চাই, টাইম পিরিয়ড সমান সমান কি জানি, টাইম পিরিয়ড সমান সমান জানি হচ্ছে টি ইজ ইকুয়াল টু টু পাই বাই ওমেগা, তাহলে এই ওমেগার মানটা যদি এখানে বসাই তাহলে কি হবে টু পাই, নিচে যদি এটা বসাই এটা কিছু উল্টে দেয় তখন কি হবে আই বাই কাপ্পা, তাই না? বুঝতে পারছো, কারো কনফিউশন আছে থাকলে বলো, সমস্যা নাই। আমাদের সিলেবাস কিন্তু মানে অলমোস্ট শেষের দিকে, তো আমি টাইম নিয়েও পড়াইতে পারবো, মানে এইটা অ্যাকচুয়ালি আগেরটার মতোই, যা শুধু আমাদের ইগুলা চেঞ্জ হয়েছে, মানে আমরা আগে যেটা দিয়ে প্রকাশ করতাম এখন অন্য একটা জিনিস দিয়ে প্রকাশ করছি, বাট সবকিছু আগের মতোই। সো পরীক্ষায় ভাইবাতে কি 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 টাইপের কোশ্চেন হতে পারে, যে হোয়া টর্শন, টর্শনাল পেন্ডুলাম কি, টর্শনাল পেন্ডুলামের ক্ষেত্রে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি হবে, টর্শনাল পেন্ডুলামের ক্ষেত্রে সলিউশনটা কেমন হবে, বা টর্শনাল পেন্ডুলামের ক্ষেত্রে টাইম পিরিয়ডের ইকুয়েশনটা কেমন হয়, বা এগুলা কেমন হয়, এই টাইপের কোশ্চেন জিজ্ঞেস করা হইতে পারে। ঠিক আছে, হ্যাঁ স্যার।
আচ্ছা এখন দেখো আমরা হচ্ছে ডিফারেন্ট টাইপের অসিলেশন পড়ব। অসিলেশন অনেক অনেকগুলা টাইপের হয়, যেমন একটা অসিলেশনকে আমরা বলতে পারি ফ্রি অসিলেশন। ফ্রি অসিলেশন কেমন, যে সব বস্তুই একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে। তো এটাকে আমরা বলতে পারি যে ওই বস্তুর অ্যাকচুয়ালি ফ্রি অসিলেশন। যেমন একটা টিউনিং ফর্কের নর্মাল একটা অসিলেশন আছে, সেটা হচ্ছে তার ফ্রি অসিলেশন। একটা স্ট্রেস একটা স্ট্রিং এর একটা নর্মাল অসিলেশন আছে, সেটা তার ফ্রি অসিলেশন। সিম্পল পেন্ডুলামে একটা অসিলেশন আছে, সেটা তার ফ্রি অসিলেশন। ফ্রি অসিলেশন তার মানে কোন একটা বস্তুকে যদি আমরা নর্মালি অসিলেট করতে দিই, তাহলে সেটা যেভাবে অসিলেট করবে সেটাকে আমরা বলতে পারি যে ওই বস্তুর এটা ফ্রি অসিলেশন। এখন যদি এমন হয় যে একটা সিম্পল হারমোনিক মোশনে একটা পার্টিকেল অসিলেট করতেছে, তো সেই বস্তুটাকে আমি পানির মধ্যে ডুবাই দিলাম, তখনও তো সে অসিলেট করবে, কিন্তু আগের মতো ফ্রিলি কি সে অসিলেট করতে পারবে? না স্যার, পারবে না। তখন তার মধ্যে একটু ঝামেলা হবে। আচ্ছা, তো আমি যদি মিডিয়ামের কোনো একটা পার্থক্য করি, তখন দেখা যাবে এখানে এক ধরনের ড্যাম্পিং অ্যারাইজ হইতেছে, মানে একটু বাধা অ্যারাইজ হইতেছে। সেটা কি এর কারণে হতে পারে? ফ্রিকশনের কারণে হতে পারে, অন্য যে যে মিডিয়ামে রাখবো সেই মিডিয়ামের কারণে হতে পারে। যেমন ধরো পানি, আমি যদি একটা সিম্পল পেন্ডুলামকে অসিলেট করতে দেয় এয়ারে, সে নর্মাল অসিলেট করবে, সেটাকে আমি পানির মধ্যে দিলে তো অনেকটা অবস্থা খারাপ হবে। তো পানি না দিয়ে আমি যদি দুধ দিই, তখন দেখা যায় আরেকটু অবস্থা খারাপ হবে। সেটা না দিয়ে তুমি আলকাচ্চা দেয়, তখন দেখা যায় যে অসিলেটই করতে পারবো না, এরকম একটা অবস্থা হয়ে যাবে। তার মানে মিডিয়ামের ভিসকোসিটির উপর ডিপেন্ড করে সেখানে ফ্রিকশনটা বিভিন্ন টাইপের হয়, মানে ড্যাম্পিংটা বিভিন্ন টাইপের হয়। তো এবং আস্তে আস্তে কি দেখা যাবে, যে আমরা পাশে একটা ফিগার দেখতেছি, এই ফিগারের মতো হয়ে যাবে। এই ফিগারের মতো কেমন হবে, যে একটা পর্যায়ে ওসিলে মানে অ্যাম্পলিটিউডটা এরকম ডিক্রিজ করতে থাকবে। ডিক্রিজ করতে করতে ড্যাম্পিং এর কারণে এক পর্যায়ে গিয়ে ওসিলেশন জিরো হয়ে যাবে, ফাইনালি ওসিলেশন অ্যাম্পলিটিউডটা জিরো হয়ে যাবে। ঠিক আছে, তো এই ধরনের ওসিলেশনকে আমরা আসলে বলি হচ্ছে কি, ড্যাম্পিং ওসিলেশন। ঠিক আছে, কারণ এটার যে এনার্জি থাকে, এই অসিলেশনের মধ্যে এনার্জি থাকে, সেই এনার্জিটার মেইন মেইন অংশটা আসলে লাগে হচ্ছে যে মানে ড্যাম্পিং এর জন্য। ড্যাম্পিং এর জন্য মানে ড্যাম্পিং যে জিনিসটা তৈরি করতেছে, যে ফোর্সটা তৈরি করতেছে, সেই ফোর্সকে ওভারকাম করতে এই ম্যাক্সিমাম এনার্জি ইউজ হয়ে যায়। তো যার কারণে দেখা যায় যে এরকম অসিলেট করতে 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 এক পর্যায়ে গিয়ে অ্যাম্পলিটিউড জিরো হয়ে যাচ্ছে। তো এরকম কার হইতে পারে, এরকম হইতে পারে যে আমি যদি কোনো একটা পেন্ডুলামকে অসিলেট করতে দেই কোনো একটা ওয়াটারের মধ্যে, তখন হতে পারে। তারপর গ্যালভানোমিটারের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ড্যাম্পিং হয়, সেখানে এরকম হইতে পারে। তারপর ট্যাঙ্ক সার্কিট বলতে এক ধরনের সার্কিট আছে, সেই সার্কিটে ইলেকট্রোম্যাগনেটিক অসিলেশন যেটা হয় সেটা হচ্ছে ড্যাম্প অসিলেশন হয়। তো তোমরা আরও এগুলো ভালো পড়বা, যেহেতু তোমরা সামনে ইলেকট্রিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে পড়বা। তো গ্যালভানোমিটার কীভাবে কাজ করে বা ট্যাঙ্ক সার্কিট কীভাবে কাজ করে এগুলো আসলে তোমরা ভালো জানবা সামনে। আচ্ছা, আরেকটা জিনিস বলবো আমি, সেটা হচ্ছে ফোর্স অসিলেশন। ফোর্স অসিলেশনটা কেমন, যে যে একটা বস্তু সে হচ্ছে মানে একটা ভাইব্রেটিং একটা বডি, সে একটা নির্দিষ্ট ভাইব্রেশন সে মেইনটেইন করতেছে, তখন আমি যে কি করলাম ওখানে আলাদা একটা ফ্রিকোয়েন্সি আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, সে তার একটা নিজস্ব একটা ফ্রিকোয়েন্সিতে আছে, মানে সব বস্তুই তো একটা নিজস্ব ফ্রিকোয়েন্সি আছে। তো আমি যদি সেখানে ওই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বাদে আরেকটা ফ্রিকোয়েন্সি তার উপর অ্যাড করে দেই, তখন এই এই অসিলেশনটাকে বলা হবে ফোর্সড অসিলেশন। তুমি যদি যে কোনো একটা তারের কথা চিন্তা করো, সেই তার তার একটা নিজস্ব অসিলেশন আছে। এখন আমি সেই তারের অসিলেশনের জায়গায় আমি যদি সেখানে গিয়ে হাত দিয়ে আর একটা অসিলেশন দেই, তখন কি হবে, সে একটা অন্য একটা অসিলেশনে অসিলেট করা শুরু করবে, মানে অন্য একটা ভাইব্রেশনে ভাইব্রেট করা শুরু করবে। তো সেই ধরনের ভাইব্রেশনকে আমরা বলবো ফোর্স ভাইব্রেশন বা ফোর্স অসিলেশন। যেমন গিটারের তার, গিটারের তার তো নর্মালভাবে অসিলেট করে, তা আমি যদি গিটারের তারের মধ্যে একটা নতুন একটা অসিলেশন অ্যাড করে দেই, তখন দেখা যাবে কি যে সে হচ্ছে একটা নতুন ভাবে ভাইব্রেট করা শুরু করছে। তো সেটা হবে ফোর্স অসিলেশন বা ফোর্স ভাইব্রেশন। তারপর টিউনিং ফর্ক,
চেঞ্জিং ফর তো নরমাল অসিলেশন নরমাল ভাবে অসিলেট করে, মানে ওর ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে সে অসিলেট করে। তো এখন যদি আমি একটা কাজ করি যে একটা টিউনিং ফর যখন অসিলেট করবে তখন আমি হচ্ছে কি করলাম যে ওটার মধ্যে আমি একটা প্রেস করলাম, প্রেস করে দিলাম, তখন তার মধ্যে কিন্তু এক নর্মাল অসিলেশন আর থাকবে না, ঠিক আছে? মানে তখন একটা ডিফারেন্ট অসিলেশন তৈরি হয়ে যাবে। এই টাইপের একটা এক্সপেরিমেন্ট আমরা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে যদি আল্লাহ সবকিছু সহায়ক থাকে তাহলে আমরা ফিজিক্স ল্যাবে করব। সেটা কেমন, সেটা একটা এক্সপেরিমেন্ট হবে, সেই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা হচ্ছে একটা ই বের করব, একটা আননোন টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি বের করব। জিনিসটা কেমন থাকবে, এটা একটা সোনোমিটার নামে একটা এক্সপেরিমেন্ট, তোমরা কি নাম শুনছো সোনোমিটার? না স্যার। সোনোমিটার হচ্ছে একটা কাঠের একটা যন্ত্র, সেই যন্ত্রে এক প্রান্তে একটা তারকে হচ্ছে আটকানো থাকে, আরেক প্রান্ত দিয়ে হচ্ছে ই করা থাকবে। আচ্ছা আমি দেখি তোমাদের একটু ছবিটা দেখাইতে পারি কিনা। আচ্ছা এই পাশে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ তাই না? তো এরকম একটা সোনোমিটার, সোনোমিটারে এই পাশে একটা হুক দিয়ে একটা তার আটকানো থাকবে, আর এখানে একটা পুলির মতো থাকবে, সেই পুলির মাধ্যমে এখানে নির্দিষ্ট পরিমাণ লোড ঝুলানো থাকবে। তো আমাদের কাজ যেটা থাকবে যে এইখানে দুইটা এটাকে বলে ওজন, দুই ধরনের হচ্ছে ই থাকবে, দুইটা কাঠের টুকরা থাকবে, সেই টুকরা দিয়ে আমরা হচ্ছে এইখানে এই জায়গাটাকে টান টান করে রাখবো। টান টান করে রেখে এই তারের উপরে আমরা হচ্ছে একটা কাগজ রাখবো। তো তো নর্মালি এই কাগজটা তার নিজস্ব একটা ফ্রিকোয়েন্সি থাকবে। তো আমরা কি করব যে বিভিন্ন ফ্রিকোয়েন্সি টিউনিং ফর্ক দিয়ে সেটার মধ্যে অসিলেশন তৈরি করব। মানে ধরো 212 ফ্রিকোয়েন্সি একটা টিউনিং ফর্ক, 256 ফ্রিকোয়েন্সি একটা টিউনিং ফর্কে আমরা হচ্ছে একটা অসিলেশন তৈরি করব। তৈরি করে চেষ্টা করব কি এই তারের কাছাকাছি এনে সেটা রাখবো, বা এই এই তারের কাছাকাছি রাখবো। রাখলে যেটা হবে যে এই তারের মধ্যে একটা ফ্রিকোয়েন্সি আছে, এর মধ্যে একটা নতুন একটা ফ্রিকোয়েন্সি অ্যাড হয়ে যাবে, বা এই কাগজের মধ্যে নতুন একটা ফ্রিকোয়েন্সি অ্যাড হয়ে যাবে। তো যখন এই তারের মধ্যে একটা নতুন ফ্রিকোয়েন্সি অ্যাড হবে, মানে একটা ফোর্স অসিলেশন অ্যাড হবে, ন্যাচারাল অসিলেশনের বাদেও একটা ফোর্স অসিলেশন অ্যাড হবে, তখন যে জিনিসটা হবে এই তারটা নতুন একটা শক্তিতে ভাইব্রেট করা শুরু করবে। যখন ভাইব্রেট করা শুরু করবে তখন ওইখানকার কাগজটা হচ্ছে পড়ে যাবে, মানে ওই কাগজে কোনো ধরনের হাত দেওয়া ছাড়াই ওই কাগজটা ওইখান থেকে লাফায় পড়ে যাবে। তো এই টাইপের একটা এক্সপেরিমেন্ট আমরা করব। এই এই এক্সপেরিমেন্টের সাহায্যে আসলে বের করা হয় যে একটা আননোন টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি বের করা হয় গ্রাফের মাধ্যমে, ঠিক আছে? তো এটা হচ্ছে ফোর্স অসিলেশনের এক ধরনের উদাহরণ যেটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? মানে ফোর্স অসিলেশন মানে হচ্ছে কোন একটা বস্তুর ন্যাচারাল যে ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সি বাদে আমি যদি তার উপর আরেক ধরনের ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করি তখন বস্তুটা যে নতুন একটা ফ্রিকোয়েন্সিতে অসিলেট করবে বা ভাইব্রেট করবে সেটাকে আমরা বলি ফোর্স অসিলেশন বা ফোর্স ভাইব্রেশন। আচ্ছা রেজোন্যান্স নাম শুনছ? হ্যাঁ স্যার। রেজোন্যান্স বাংলা কি বলতো? সেটা স্যার বলতে পারবো না। আচ্ছা আমি শুনছি ভাবছি তুমি শুনছো সেটা বলছো। না স্যার আমি শুনছি রেজোন্যান্স, বাট ওটার বাংলাটা আমার জানা নাই। আচ্ছা রেজোন্যান্স ই হচ্ছে তুমি যা জানো অনুনাদ, অনুনাদ শুনছো না নাম? হ্যাঁ অনুনাদটা কি, অনুনাদ হচ্ছে এরকম যে এই যে আমরা দুই ধরনের অসিলেশনের কথা ফ্রিকোয়েন্সি কথা বললাম, যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি একটা হচ্ছে আমি যে ফোর্স ফ্রিকোয়েন্সি যেটা আছে। তো ধরো কোন একটা বস্তু একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে কোন একটা নির্দিষ্ট, হ্যাঁ
তার মধ্যে আমি আরেকটা ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করছি, তো পরে যে জিনিসটা হয়েছে এই দুইটা ফ্রিকোয়েন্সি হচ্ছে সেম হয়ে গেছে, মানে কোন একটা জিনিসের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর তার উপর যে আমি ফোর্স ভাইব্রেশন অ্যাপ্লাই করলাম এই দুইটা জিনিস সেম হয়ে গেল। যদি সেম হয়ে যায় ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর অ্যাট্রিবিউটেড ফ্রিকোয়েন্সি, এই দুইটা ফ্রিকোয়েন্সি যদি সেম হয়ে যায় তখন এই বস্তুর হচ্ছে অ্যাম্পলিটিউড হয়ে যাবে ম্যাক্সিমাম, মানে এই বস্তুটা ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডে ভাইব্রেট করা শুরু করবে। তো এই কন্ডিশনটাকেই বলা হয় রেজোন্যান্স, যে কোন একটা বস্তুর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যদি তার উপর অ্যাট্রিবিউটেড যে ফ্রিকোয়েন্সি ফোর্স ফ্রিকোয়েন্সি এই দুটো যদি সমান হয় তাহলে এই বস্তুটা ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডে ভাইব্রেট করা শুরু করে, এবং এই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে কি, এই কন্ডিশনটাকেই বলি রেজোন্যান্স। এই রেজোন্যান্সে কিছু উপকারিতা আছে অপকারিতাও আছে। তো রেজোন্যান্সের উপকারিতা কি কি, আচ্ছা রেজোন্যান্সের উপকারিতা হচ্ছে রেজোন্যান্সের মাধ্যমে ইউজিং রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি অফ আননোন টিউনিং ফর বের করা যায়, আমি যেটা দেখাইলাম এর আগে সোনোমিটার যে এক্সপেরিমেন্ট ওইখানে হচ্ছে ওই সেম জিনিসটাই হয়, রেজোন্যান্স তৈরি হয়, রেজোন্যান্স তৈরি হয় বলে ওখান থেকে কাগজটা একসময় পড়ে যায়। তো আননোন টিউনিং ফর কে ফ্রিকোয়েন্সি বের করা যায় এই রেজোন্যান্সের মাধ্যমে, তারপরে রেডিও টিভি ট্যাঙ্ক সার্কিট এইসব জায়গাতেও রিকোয়ার্ড ফ্রিকোয়েন্সি অবটেইন করা যায়, সেটা হচ্ছে রেজোন্যান্সের মাধ্যমে। আর রেজোন্যান্সে কিছু অপকারিতাও আছে, পৃথিবীতে যে আর্থকোয়েক হয় সেই আর্থকোয়েক হওয়ার কারণে অনেক সময় বিল্ডিং টিল্ডিং ভেঙে যায়, এটা হয় রেজোন্যান্সের কারণে, কারণ বিল্ডিং এর যে একটা নর্মাল ফ্রিকোয়েন্সি আছে সেই বিল্ডিং এর ফ্রিকোয়েন্সি আর যদি ওই যে ভূমিকম্পের কারণে যে ফ্রিকোয়েন্সি এই দুটা যদি সমান হয়ে যায় তখন বিল্ডিংটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডে লাফালাফি শুরু করে দেয়, আর লাফালাফি শুরু করলে তো বুঝতেই পারতেছে ভাঙা যাবে। তারপরে আরেকটা জিনিস হইতে পারে সিঙ্গার, এটা একটু আচ্ছা এটা একটা হইতে পারে, আরেকটা যে ব্যাপার হইতে পারে যে এরকম একটা ঘটনা শুনছ মনে হয় যে কোন একটা মানে কোন একটা সৈন্য দল বা সোলজারদেরকে হচ্ছে ব্রিজের উপর দিয়ে ই করে প্যারেড করে যাইতে মানা করা হয়, কারণ এইরকম একবার ব্রিজের উপর দিয়ে প্যারেড করে যাচ্ছিল ব্রিজের ফ্রিকোয়েন্সি ওটা স্যার ওয়েবের মতো তৈরি হয়ে স্যার ভেঙে গেছিল, হ্যাঁ ভেঙে গেছিল, তো ওখানে অ্যাকচুয়ালি রেজোন্যান্স তৈরি হয়েছিল, সো এটা একটা সমস্যা। আরেকটা জিনিস হয় যে তোমরা কি এই মুভি কখনো দেখছো, যে এই মুভির নাম হচ্ছে টিনটিন অ্যাডভেঞ্চার অফ টিনটিন মুভি দেখছো? জি স্যার দেখছি। এইখানে এরকম হয় না একটা সিঙ্গার গান গায় তো আশেপাশে গ্লাস টাস আছে সব ভেঙে যায়, তো মানে সিঙ্গার যদি একটা নির্দিষ্ট টোন মেইনটেইন করতে পারে নোট মেইনটেইন করতে পারে একটা নির্দিষ্ট রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি তখন দেখা যাবে যে গ্লাসের ফ্রিকোয়েন্সির সাথে ওটার ফ্রিকোয়েন্সি ম্যাচ করে ম্যাচ করার সাথে সাথে মানে গ্লাসের যা যা আছে সব টুকরা টুকরা হয়ে যাবে, এবং এই জিনিসটা হয় রেজোন্যান্সের কারণেই। তো আমরা হচ্ছে এই সিঙ্গারের ফ্রিকোয়েন্সি সিঙ্গারের এইরকম একটা ভিডিও দেখে আজকে ক্লাসটা শেষ করে দিই, হ্যাঁ ওকে স্যার, ওকে স্যার। Shockwaves from a punch can do damage to the human body. Now we're going to time warp at 10,000 frames per second to see how sound waves destroy glass. Jamie Vandera is famous for using the sound of his voice to destroy wine glasses. They seem to simply explode. But what's happening? I know the sound waves broke the glass, but I couldn't see how. So I'm going to use our slow motion camera to see what we are missing. Instead of singing, I'm going to use a speaker and a tone generator. I have to find the natural vibrating frequency of the glass. I have to match this tone. That's it. This is the exact tone to make this particular glass vibrate. When the tone is loud enough, the glass will shatter. I can feel the glass shaking, but I can't see it. If I add a straw, then it's more obvious. So what's happening here? The straw gets tossed side to side, but I can't see why. Let's record it while I crank the volume.
took 10,000 frames per second, and I took 1 second. If I were to play back this whole video, it would take 8 minutes to get through. Oh, this is amazing. What felt like the whole goblet vibrating is actually the rim bending back and forth 337 times a second, the same rate as the sound waves. If I draw in the sound waves, you can see what's happening. One wave comes out of the speaker and pushes the side of the wine glass. The glass bounces back just when another sound wave pushes it again. If the timing or frequency of the sound waves is exactly right, the motion will build until the glass breaks. Wow. So, as we would expect, the speaker breaks the glass nearest to it. And immediately we see a crack that goes all the way around the whole bottom of the frame. I'm going to play that back again. This is where the initial fracture happens, right nearby the speaker. And in about three frames, and this is 3/10,000ths of a second, we see this crack go along the bottom where the glass gets thicker and come right back up to the top where it's thin. So if we follow that a little more, this piece has just fallen off. But it doesn't, in some sense, even know that it's fallen off from the rest of the glass. All of the glass was shaking at about 300 hertz, 300 vibrations per second. And this piece is still doing that. You can see the corners of the glass still flexing as if they were influenced by the speaker. But the speaker is way too far away now to have that influence on this piece. It just has the leftover inertia. And we see that in all the pieces here, even along the top edge of this glass. This piece of glass is not resonant at that frequency anymore, so it can't get energy from the speaker. And all that we see shaking is the leftover energy from what the speaker gave it in order for it to break. So, if you thought that glass couldn't bend, think again. Time warping changes the way we see the world because it makes the invisible visible. হ্যাঁ বুঝতে পারছো ব্যাপারটা আসলে কিভাবে হয়। আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন আমরা আবার এরপর থেকে শুরু করব। ওকে স্যার। স্যার চ্যাট বক্সে স্যার সবার আইডি লেখা আছে। হ্যাঁ ওকে। ওকে আল্লাহ হাফেজ।